সুহাস ঘুম আসছে না? ঘুম আসছে না দিদি। কেন, কি হয়েছে সুহাস? বাড়ির জন্য মনটা বড় খারাপ লাগছে। দাদা খেলি কিনা, ও ফিরেছে কিনা, মা বাবা তুমি ঘুমিয়ে পড়ো। দেখি বৌমা, তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছে। ও বাবা বাবা, ভেতরে এসো, ভেতরে এসো, এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা, কুনালের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করবো না। আমি আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা, তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিন সব ঘটনাগুলো ভুলে গিয়েছো? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার, কোনটি মানুষের মতো ছিল বলো তো, বলো। সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন। দাদা দাদা, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা, কুনাল প্রায়শ্চিত্ত করুক, ওর একটা কঠিন আঘাওয়া দরকার ছিল। এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে, তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। জেলে ভেতরে ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। আচ্ছা থাক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই।